i5 একটি পিসি এটার বাজেট হচ্ছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকায় i5 জি i5 দিচ্ছি মাত্র 10000 টাকার মধ্যে আপনারা দেখে নেন দেখতে পাচ্ছেন i5 প্রসেসর দিয়ে পিসি বিল্ড হবে মাত্র 10000 টাকায় হ্যাঁ ও জি ওবো ব্র্যান্ডের খুবই চমৎকার একটি ক্যাচিং রয়েছে এটার সাথে এটা খুব সুন্দর একটা ক্যাচিং দেখতে পাচ্ছেন 8GB গিগাবাইট ব্র্যান্ডের কোরিয়ান একটি মাদারবোর্ড 41 সিরিজের একটি মাদারবোর্ড জি 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 DDR3 2GB 2GB 4GB RAM আচ্ছা DDR3 2GB 2GB 4GB RAM 4GB RAM হার্ড ডিস্ক দিচ্ছি আমরা WD ওয়েস্টার্ন ডিজিটালের খুবই হাই কোয়ালিটি একটি হার্ড ডিস্ক ওকে 500GB একটি হার্ড ডিস্ক দিচ্ছি এটা সাথে ব্র্যান্ডেড জি আর এই প্যাকেজটার সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি 17 ইঞ্চি চাইনিজ ব্র্যান্ডের একটি মনিটর আচ্ছা আমি একটু মনিটরটা দেখি এটা হচ্ছে 17 ইঞ্চি হাই পাওয়ার একটা মনিটর হে গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের সুবাস্তু আইসিটি ভবনে আমরা আছি ইসলামিয়া কম্পিউটার টেকনোলজিতে আর আমার সাথেই আছেন বীরু ভাইয়া তো আজকে আমরা পিসি বিল্ড দেখবো আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু পিসি বিল্ড আছে আর i5 প্রসেসর দিয়ে আপনারা পিসি বিল্ড পাচ্ছেন মাত্র 10000 টাকায় ব্যাপারটা কেমন লাগে না সো আমরা এখন দেখি বীরু ভাই আপনাদের জন্য কি কি অফার্স দেয় পিসি বিল্ডে আমরা এখন সরাসরি চলে যাব ইসলামিয়া কম্পিউটার টেকনোলজি থেকে বীরু ভাইয়ের কাছে জেনে নেব আজকে কয়টি পিসি বিল্ড থাকছে এবং কেমন বাজেটে আপনারা পেয়ে যাবেন আর এরকম নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফিরছি ইন্ট্রোর পরে গাইস এই মুহূর্তে আমরা আছি ইসলামিয়া কম্পিউটার টেকনোলজিতে আর আমাদের সাথে আছেন বীরু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বীরু ভাই কেমন আছেন জি ভাই খুব ভালো আপনি কেমন আছেন বীরু ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের কত টাকা বাজেটের পিসি বিল দেখাবেন জি আজকে আমরা শুরু থেকে 9990 টাকা বাজেটের প্যাকেজে একটি পিসি দেখাবো আর আপনাদের শপের অ্যাড্রেসটা ভাই জি আমাদের শপের অ্যাড্রেসটা লোকেশনটা তো একেবারেই সহজ ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুভাষ আর্কেড আইসিটি ভবন লেভেল 7 ইসলামিয়া কম্পিউটার টেকনোলজি 714 ও 713 নম্বর শপ আচ্ছা ওকে মানে লেভেল 7 এ লিফটের সাথে আসতে হবে জি জি লিফটের সাথে আসলেই পেয়ে যাবেন আচ্ছা ইসলামিয়া কম্পিউটার টেকনোলজি আচ্ছা ফার্স্ট আমরা যে বিলটা দেখব এটার বাজেটটা কত প্রথমে যে আমরা প্যাকেজটা দেখব বিলটা দেখব সেটার বাজেট হচ্ছে মাত্র 9990 টাকা 9990 টাকা কি কি থাকছে এটাতে দেখি আমরা জি 9990 টাকার মধ্যে বড় বড় মতই আমরা আপনাদের সামনে নিয়ে এসে থাকি 41 সিরিজের একটি মাদারবোর্ড গিগাবাইট ব্র্যান্ডের কোরিয়ান একটি মাদারবোর্ড 41 সিরিজের একটি মাদারবোর্ড জি 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 এরপরে ভাই জি এরপরে রয়েছে DDR3 2GB 2GB 4GB RAM আচ্ছা DDR3 2GB 2GB 4GB RAM 4GB RAM এটা এটা ব্র্যান্ডেড জি জি যে কোনো ব্র্যান্ডের হতে পারে এটা আচ্ছা আচ্ছা ওকে আর এর পাশাপাশি আপনার রয়েছে স্টোরেজ হিসেবে আমাদের কাছে রয়েছে হার্ড ডিস্ক দিচ্ছি আমরা WD ওয়েস্টার্ন ডিজিটালের খুবই হাই কোয়ালিটি একটি হার্ড ডিস্ক ওকে 500GB একটি হার্ড ডিস্ক দিচ্ছি এটা WD ব্র্যান্ডের জি আর WD ব্র্যান্ডের আর পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে অ্যাপোলো DX এর একটি অত্যন্ত চমৎকার একটি পাওয়ার সাপ্লাই থাকছে ওকে এর পাশাপাশি আমরা এটার মধ্যে প্রসেসর হিসেবে রেখেছি কোর টু ডুয়াল কোর একটি প্রসেসর রেখেছি আচ্ছা ওকে এগুলো হচ্ছে ট্রেতে আসে তো জি জি এই প্রসেসরগুলো ট্রেতে আসে খোলা আকারে আসে বিস্কিট আকারে আসে এই প্রসেসরগুলো ওকে আর এর পাশাপাশি আমরা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি খুবই ব্র্যান্ডের ভালো খুবই ভালো ব্র্যান্ডের লাইফটেকের একটি কিবোর্ড আচ্ছা এই চমৎকার কিবোর্ড এবং সাথে ডেলের একটা মাউস থাকবে জি সাথে একটা ডেলের একটা মাউস থাকছে এটা সাথে আচ্ছা ওকে ডেলের একটা মাউস থাকবে জি আর এই প্যাকেজটার সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি 17 ইঞ্চি চাইনিজ ব্র্যান্ডের একটি মনিটর আচ্ছা আমি একটু মনিটরটা দেখি এটা হচ্ছে 17 ইঞ্চি হাই পাওয়ার একটা মনিটর জি হাই পাওয়ার একটি 17 ইঞ্চি চাইনিজ ব্র্যান্ডের মনিটর শুধু হাই পাওয়ার না ভাইয়া আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর রয়েছে রিলাইসিস হাই পাওয়ার গিগাসোনিক বিভিন্ন ব্র্যান্ডের যে যেটা চাস সে সেটাই নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা ওকে আর ক্যাচিংটা ভাই যে ক্যাচিং হিসাবে থাকছে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাচিংটা থাকছে ওকে এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ক্যাচিং রয়েছে খুব সুন্দর একদম মনের মতো একটা ক্যাচিং পেয়ে যাবেন আপনারা আচ্ছা বাজেটটা ভাই 9000 জি এটার বাজেট হচ্ছে মাত্র 9990 টাকা 9990 টাকায় আমরা একটা পিসি বিল থেকে ফেললাম জি এগুলো কি কুরিয়ারে পাঠাবেন জি কুরিয়ারে এটা বলার আগে একটা কথা বলে নেই কেউ যদি কারো যদি বাজেট কম থাকে যে আমি মনিটরটা নিতে পারছি না শুধু পিসিটা নিব সেক্ষেত্রে সে পিসিও নিতে পারবে
সেক্ষেত্রে বাজেট কত আসবে? সেক্ষেত্রে বাজেটটা পড়বে মাত্র 6500 টাকা। 6500 টাকা উইদাউট মনিটর? উইদাউট মনিটর। আর যদি সে যদি তার প্রাইসের কোনো প্রবলেম না থাকে সে মনিটর সহ নিতে পারবে 9990 টাকায়। আচ্ছা, প্রাইসটা খুবই রিজনেবল। আর ভাই, এই ধরনের পিসিতে মূলত কী কী ধরনের কাজ করা যায়? এই ধরনের পিসিতে মূলত সব ধরনের কাজ করতে পারবে সে, অফিসিয়াল বলেন, গ্রাফিক্স বলেন, তারপরে বিভিন্ন বিভিন্ন ধরনের বাসাবাড়িতে বাচ্চারা যে গেমস খেলে থাকে মোবাইলে সেই গেমসগুলো খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব ধরনের কাজই করা যায়। জি জি জি, সব ধরনের কাজ। সাথে ওয়ারেন্টি কতদিন দিবে? জি, এটার সাথে ওয়ারেন্টি তো অবশ্যই আমরা বরাবরের মতো সবসময় দিয়ে আসি। এটার সাথে ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন 1 ইয়ার। আচ্ছা, 1 বছরের রিপ্লেসমেন্ট? 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, আর সার্ভিস ওয়ারেন্টি হিসেবে পাচ্ছেন 2 বছর। আচ্ছা, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, ওকে। এবার আমরা দেখবো আমাদের ভিডিওর সেকেন্ড বিল, বাজেটটা কত ভাইয়া? জি, সেকেন্ড পিসির বাজেটটা আমরা দেখেছি i5 একটি পিসি, এটার বাজেট হচ্ছে মাত্র 10000 টাকা। মাত্র 10000 টাকায় i5? জি, i5 দিচ্ছি মাত্র 10000 টাকার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন i5 প্রসেসর দিয়ে পিসি বিল্ড হবে মাত্র 10000 টাকায়। জি জি, অনলি 10000 টাকা। অনলি 10000 টাকায়, ওকে। এর পাশাপাশি মাদারবোর্ড ভাই? জি, এটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা দিচ্ছি গিগাবাইট ব্র্যান্ডের 61 সিরিজের একটা মাদারবোর্ড। ওকে, আর র‍্যাম হিসেবে আমরা এটার সাথে রেখেছি DDR3 4GB একটি। আচ্ছা, এটা হচ্ছে DDR3 4GB একটা র‍্যাম থাকবে। ওকে জি, আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এটার সাথে রেখেছি অত্যন্ত চমৎকার একটি পাওয়ার সাপ্লাই। আচ্ছা, ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, A1Tech পাওয়ার সাপ্লাই দেখে নেবেন, বিগ কুলার। আচ্ছা, জাম্বো কুলারের খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই। ওকে, আর এটাতে আমরা হার্ড ডিস্ক হিসেবে রেখেছি বড় মতো WD ওয়েস্টার্ন ডিজিটালের একটি 500GB হার্ড ডিস্ক। 500GB একটা হার্ড ডিস্ক WD ব্র্যান্ডের? জি, WD ব্র্যান্ডের। আচ্ছা, কিবোর্ড মাউস হিসেবে আমরা দিচ্ছি লাইফটেকের একটি কিবোর্ড। আচ্ছা, এটা হচ্ছে লাইফটেকের একটা কিবোর্ড থাকবে চমৎকার, আর একটা হচ্ছে ডেলের মাউস থাকবে। জি, ডেল ব্র্যান্ডের একটি মাউস থাকবে। আচ্ছা, ওকে। জি জি জি, ওকে। আর কেসিংটা ভাইয়া? জি, কেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে, দেখেন ব্র্যান্ডও দেওয়া আছে। ওকে, এক্সপ্রেসের একটা সুন্দর, এক্সপ্রেসের একটি খুবই উন্নত মানের একটি কেসিং রেখেছি আমরা এখানে। আচ্ছা, ওকে, 10000 টাকায় আপনারা i5 দিয়ে পিসি বিল্ড করতে পারছেন। ওকে, এই পিসির সাথে কি সেম ওয়ারেন্টি ভাই? জি, এই পিসির সাথে সেম ওয়ারেন্টি রয়েছে, 1 ইয়ারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 2 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, চাইলে তো যে কোনো পিসি কাস্টমাইজ করে নিতে পারবে? হ্যাঁ, চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা বলে রাখি ভাইয়া, 10000 i5 10000 টাকা পিসির সাথে যদি কেউ মনিটর প্লাস করতে চায়, সেক্ষেত্রে সে মনিটর প্লাস করেও নিতে পারবে, সেক্ষেত্রে তাকে 3500 টাকা অ্যাড করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, হাই পাওয়ার রয়েছে মনিটরগুলো। হ্যাঁ, 17 ইঞ্চি হাই পাওয়ার রয়েছে, রিলাইসিস রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে চাইনিজ মনিটর। 3500 টাকা অ্যাড করলেই সেক্ষেত্রে i5, যে 3500 টাকা যদি সে অ্যাড করে তাহলে তার টোটাল প্যাকেজটা হয়ে যাচ্ছে, টোটাল প্যাকেজটা তার পড়ছে 13500 টাকা। আচ্ছা, অনলি 13500 টাকার মধ্যে ফুল প্যাকেজ পাচ্ছে i5 দিয়ে। জি, i5 দিয়ে। প্যারাটে কথা, এটার সাথে কি সেম ওয়ারেন্টি দিবেন? জি, এটার সাথে সেম ওয়ারেন্টি থাকতে, 1 ইয়ার ওয়ারেন্টি আর আপনার 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা ভাই, পিসিগুলো যখন আপনারা ঢাকার বাইরে কুরিয়ারে পাঠান তখন কি ফুল সেটআপটা করে পাঠান? হ্যাঁ, আমরা এখান থেকে টোটালি সম্পূর্ণ কাজটা সেরে সম্পূর্ণ ওকে করে তারপর আমরা পাঠিয়ে দিই কাস্টমার, শুধু বাসায় লাইন অন করে শুধু চালাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। এবার আমরা দেখবো আজকের ভিডিওর থার্ড বিল, বাজেটটা কত ভাইয়া? যে থার্ড বিল বাজেটটা হচ্ছে মাত্র 12000 টাকা। মাত্র 12000 টাকা? ওকে, 12000 টাকায় কি কি ধরনের কম্পোনেন্টস থাকছে আমরা একটু দেখে নেই। জি, 12000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন i3। আমরা হার্ড ডিস্ক হিসেবে রেখেছি বরাবরের মতো 500GB একটি WD হার্ড ডিস্ক, WD একটি হার্ড ডিস্ক WD ব্র্যান্ডের। আর এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি কম্বো একটি মাদারবোর্ড ডেল ব্র্যান্ডের, 8GB লাইটিং একটি কিবোর্ড মাউস কম্বো প্যাকেজ। সো দেখতে পাচ্ছেন গেমিং একটি মাউস, একটা কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেল ব্র্যান্ডের 8GB। ওকে, এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন গেমিং একটি ক্যাচিং রয়েছে। আচ্ছা, ওয়াও, 8GB লাইটের গেমিং একটি ক্যাচিং রয়েছে, ওভো ব্র্যান্ডের না? হ্যাঁ, ওভো ব্র্যান্ডের, খুবই চমৎকার একটি ক্যাচিং রয়েছে এটার সাথে। এটা খুব সুন্দর একটা কেসিং দেখতে পাচ্ছেন, 8GB। আচ্ছা, র্যাম কত জিবি দিচ্ছেন এটার সাথে? জি, এটার সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি বরাবর মতো DDR3 4GB একটি র্যাম। আচ্ছা, DDR3 4GB একটি র্যাম। জি, ওকে। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি A1 টেকের বিগ কুলার, জাম্বো কুলার, খুবই অত্যন্ত চমৎকার একটি পাওয়ার সাপ্লাই, হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই। ওকে, প্রাইসটা হচ্ছে
আরেকবার বলে দেন জি, প্রাইসটা হচ্ছে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা, এর সাথে তো মনিটর ছাড়া? জি, এটা এপিসিটা আমরা রাখছি মনিটর ছাড়া। আচ্ছা, অনলি পিসি। মনিটর নিলে সেক্ষেত্রে 3,500 টাকা অ্যাড হবে। জি, যদি মনিটর নিতে চায় তাহলে সেক্ষেত্রে 3,500 টাকা তাকে অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি কাস্টমার চায় যে না আমি ব্র্যান্ডের মনিটর চলে যাব, সেক্ষেত্রে সে ব্র্যান্ডের মনিটরগুলো নিতে পারবে, সেটা বিভিন্ন প্রাইজের হয়ে থাকে, ঠিক আছে। এরপরে মাদারবোর্ড হিসেবে এদিকে নিয়ে আসেন, এটা হচ্ছে 110 ব্র্যান্ডের একটি গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। আচ্ছা, 110 মডেলের। ওকে, আর এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি, অত্যন্ত চমৎকার A4 টেকের একটি কিবোর্ড। কি সুন্দর, দেখেন A4 টেকের একটা চমৎকার হেভি বলতে পারেন কিবোর্ড মাউস থাকছে। ওকে জি, অরিজিনাল ব্র্যান্ডের একবার অরিজিনাল কিবোর্ড মাউস। আচ্ছা, এরপরে এটার সাথে থাকছে আপনার জি, এটার সাথে র্যাম হিসেবে থাকছে DDR4 8GB একটি র্যাম। আচ্ছা, DDR4 8GB একটা র্যাম থাকবে। ওকে, আচ্ছা, এর সাথে কেসিং ব্যাগ, কেচিং হিসেবে আমরা রেখেছি ওবো ব্র্যান্ডের অত্যন্ত চমৎকার একটি গেমিং কেচিং রেখেছি। এটা দেখেন কি সুন্দর একটা চমৎকার কেচিং থাকছে, 8GB। জি, সামনে একটি ট্যাম্পার গ্লাস রয়েছে। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই ট্যাম্পার গ্লাসটা। আর লাইটিংটা আপনার আপ ডাউন হয়। আচ্ছা, এতে কয়টা ফ্যান আছে ভাই? জি, এটাতে ফ্যান রয়েছে তিনটা, সামনে রয়েছে দুটো আর পিছন দিকে রয়েছে একটি। আচ্ছা, আমরা আগে যেটা দেখেছিলাম সেটাতেও তিনটা ফ্যান আছে। জি 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 জি। আচ্ছা, ওকে, আর এই যে সাইডটা দেখিয়ে নেন, এই যে ভিতরের সাইডটা লুকিংটা, যে পিছন দিকে 8GB রয়েছে। আর এটার সাথে আমরা স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক হিসেবে দিচ্ছি 1TB। আচ্ছা, খুবই সুনামধন্য, খুবই হাই কোয়ালিটি ব্র্যান্ডের একটি WD-র 1TB একটি হার্ড ডিস্ক। ওকে, 1TB একটা হার্ড ডিস্ক থাকবে। জি, এরপরে হচ্ছে আমরা তো এটা উইদাউট মনিটর, মনিটর ছাড়া দিচ্ছি। মনিটর নিলে সেক্ষেত্রে আরও যে যদি কেউ মনিটর নিতে চায় এপিসির সাথে তাহলে তাকে আরও অ্যাড করতে হবে 3,500 টাকা। আচ্ছা, চাইনিজ ব্র্যান্ডের মনিটর নিলে 3,500 টাকা অ্যাড করতে হবে। আর সে যদি কোনো ব্র্যান্ডের মনিটর নেয় সেক্ষেত্রে তাকে বিভিন্ন প্রাইজের রয়েছে, তাকে চুজ করে নিতে হবে সে কোনটা নিতে চাচ্ছে। আচ্ছা ভাইয়া, তো প্রত্যেকটা বিল্ডেরই হচ্ছে সেম ওয়ারেন্টি, এক বছরের রিপ্লেসমেন্ট আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি? জি জি, প্রত্যেকটা বিল্ডের সেম ওয়ারেন্টি, 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, ঢাকার বাইরের কুরিয়ারের ক্ষেত্রে কি টাকাকে পে করতে হবে? জি, ঢাকার বাইরে যদি কেউ কুরিয়ার ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্টগুলো আমাদের নিতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কন্ডিশনে আমাদেরকে 1 থেকে 2,000 টাকা আমাদেরকে বিকাশ করতে হবে, আর বাকি পেমেন্টটা যখন তার হাতে প্রোডাক্ট পৌঁছে যাবে তখন প্রোডাক্ট উঠিয়ে নিয়ে টাকাটা পে করে দিবে। আচ্ছা, ওকে, চমৎকার ব্যাপার। যারা পিসি বিল্ড করবেন অবশ্যই ভ্যাসার যোগাযোগ করবেন, চাইলে তো যে কোনো কম্পোনেন্ট আপডেট করতে পারবে, মানে কাস্টমাইজ করে নিতে পারবে। জি জি, চাইলে তো কাস্টমার যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমার। আমি তো 500GB হার্ড ডিস্ক দেখিয়েছি, চাইলে 500GB বাদ দিয়ে সে 1,000GB নিতে পারবে। চাইলে আমি কিবোর্ড হিসেবে রেখেছি লাইভ টেকের, সে চাইলে ব্র্যান্ডের নিতে পারবে, A4 টেক নিতে পারবে, তারপর 8GB লাইটিং গেমিং কিবোর্ড মাউস নিতে পারবে, যেভাবে খুশি সে নিতে পারতেছে। আচ্ছা, এর পাশাপাশি আপনাদের দোকানে তো কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো পাওয়া যাচ্ছে। জি, এর পাশাপাশি আমাদের দোকানে হিউজ কালেকশন, সব ধরনের আইটি সেকশনের যত অ্যাক্সেসরিজ রয়েছে আমাদের দোকানে রয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। তোমার লাস্ট আপনাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। জি, আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ মার্কেট, ICT ভবন, Level 7, ইসলামিয়া কম্পিউটার টেকনোলজি। থ্যাংক ইউ সো মাচ। 713 ও 714 নম্বর শপ। থ্যাংক ইউ সো মাচ বিটু ভাইয়া। আর আরেকটা কথা বলে রাখি মিঠু ভাইয়া, আমাদের একটু দেখান ভিতরটা, একটু লুকিংটা একটু দেখান ঘুরিয়ে। আমাদের এখানে আপনার টেন্ডা বলেন, টিপি লিঙ্ক বলেন, যেই কোনো ব্র্যান্ডের আপনার রাউটার বলেন, অ্যান্টিভাইরাস বলেন, মানে অ্যাক্সেসরিজ, টোটাল অ্যাক্সেসরিজ, কিবোর্ড মাউস ক্যাচিং, মানে যা যা দরকার অ্যাক্সেসরিজের প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট রয়েছে আমাদের হাউসে। থ্যাংক ইউ সো মাচ বীরু ভাইয়া, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। জি, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখা ভালো, কারণ বিষয়টা হচ্ছে যে ICT-র সেকশনে, মানে কম্পিউটারের ক্ষেত্রে প্রাইসটা যে রয়েছে, প্রাইসটা সবসময় আপডাউন করে, বাজার আপডাউন করে, তো এক এক সময় এক এক রকম প্রাইস হয়ে যেতে পারে, কিছু বেশ কম কমতেও পারে, বাড়তেও। জি, প্রাইসটা একটু কমতে পারে আবার একটু বাড়তেও পারে। আচ্ছা, পিসি বিল্ড করার আগে অথবা ওনাদের শপে আসার আগে অবশ্যই প্রাইসটা জেনে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাদের বিড়ম্বনার শিকার হবেন না। জি জি জি, অবশ্যই আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন। ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন ইসলামিয়া কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আজকে 4টি পিসি বিল্ড। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিল্ডের ডেমো বিল্ড ছিল, আপনারা যারা পিসি বিল্ড করতে চান ওনাদের কাছে চলে আসবেন, আর চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন জাস্ট কুরিয়ারের মাধ্যমে।
আর প্রত্যেকটা পিসির সাথে কিন্তু ওনারা এক বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছে, পাশাপাশি দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে। সো টেনশন করার কারণে নির্দ্বিধায় কিন্তু আপনারা পিসিগুলো বিল্ড করতে পারবেন ইসলামিয়া কম্পিউটার টেকনোলজি থেকে। আর যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখলেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।